নমস্কার সকলকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আমরা পুকুরে জাল দিয়েছিলাম, তো এই একটা জালে এই মাছগুলো বেঁধেছে। এর মধ্যে বড় কই, লাঠা, মাগুর সব রকম আছে, আর হাঁড়িতেও কিন্তু মাছ আছে অনেক। এই হাঁড়ির মধ্যেও কাঁকড়া মাছ মিলিয়ে মিশিয়ে অনেকটাই আছে। তো এখন সব নিয়ে বাড়ির দিকে যাই। আজও কিন্তু অনেকটাই মাছ পেয়েছি, এখন বাড়ি গিয়ে এই মাছগুলো সব ছাড়াবো। তারপর কি দিয়ে কি রান্না বান্না হয় দেখা যাক। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এই কাঁকড়া আগে বেছে নিতে হবে, নাহলে মাছ খাওয়া চান্ডা করে নিছি। এটা একদম পিওর দেশি মাগুর, যথেষ্ট বড় আছে, তবে এরকম একটা করে পড়বে, একদিনে বেশি পড়ে না। যে মাগুর মাছের উপরে রান্না করবো, আর এই হচ্ছে লাঠা। তা লাঠা মাছটা তো পুরো শোল মাছের মতো, তুমি কিন্তু খেতে পারবে না? লাঠা মাছের মাছ থেকে বড় হলেও খেতে পারবো না? লাঠা মাছ যতই বড় হোক খাবে না, কিন্তু শোল মাছ ছোট হলেও খাবে। কি বাদা বেঁধেছে দেখেছো জালে এক মাথার থেকে? ওমাই, একটা লাঠা মাছ, সেই বড় একটা কই মাছ খেয়েছে? কই সেটা? হাঁড়িতে হাঁড়িতে এই যে কত বড় লাঠা, পুরো এইগুলো ভাসে। এগুলোকে কি বলে? লাঠা, ভগা লাঠা। ভগা লাঠা বড় হলে এর মধ্যে দিলে কাঁকড়ায় কাঁকড়া চাচা থাকতে লাগুক। লাঠার যেমন সাইজ কই মাছেরও। এই যে কত দূর আসছে এই পর্যন্ত, ঝুড়ির মধ্যে সব ঢালবো এখন জলটা ঝরিয়ে দিয়ে। আরে না, কাঁকড়াগুলো কি করছে! মাগুর মাছটা কিন্তু এখনো জানতো। কাঁকড়া চলে যাচ্ছে, কাঁকড়াগুলো বেছে বেছে তুলে দিচ্ছে। এই দেখো ট্যাংরা মাছটা কি করে চেপে ধরেছে। তোর লাঠা মাছ তুই খেতে পারিস? ও কাঁকড়ায় তো মাছগুলো কুচে দেখে, তুমি কাঁকড়াগুলো এই বালতি দিয়ে দাও। কই মাছগুলো ছড়িয়ে দিলি তো, দাও 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 দাও। এই সাইজের ছোটগুলো এই পুকুরে ছেড়ে দেবো। যেগুলো মরে গেছে থাক থাক, কোথায় আছে? নেই ছোট? না নেই, এইসব মাছ তো ধরা হলো। এখন দেখি কি দিয়ে রান্না হয়। বাড়ি থেকে সব সবজি নিয়ে এসেছি, আর এই মাছ কাটতে একটু ছাই লাগবে। ছাই তো একদম অপুরাণ আমাদের, এই উত্তরে হাওয়ায় সব উড়ে চলে যাবে। এই তো কি দিয়ে কি রান্না হবে, মানে এই তো বাজারে শিখেছে। সত্যিই তো বাজারের, বাজারে শিখে নাই। এই যে এটা ধনে পাতা, বাজারের নাম বাড়ি। তাও ওটা ধরো, এখন তুমি বাজার করো, আমি বাজার করেছি। এই আছে ফুলকপি, ফুলকপি দিয়ে কই মাছ হবে, কই মাগুর। এই আছে বাঁধাকপি, বাঁধাকপি দিয়ে কাঁকড়া করি। হ্যাঁ, মাছগুলো কেটে ফেলি ঝপ ঝপ কাটো। ধনে পাতা যেন বড়া করতে, বাগানের ধনে পাতা একদম যেন বড়া করতে, কাঁচা খাতে ইচ্ছা। মুড়ি গাজর টমেটো ধনে পাতা পেঁয়াজ লঙ্কা চানাচুর, তুমি তো চানাচুর দেবে না, তুমি ওই ভিজানো কাঁচা ছোলা দেবে। হ্যাঁ, ভিজানো কাঁচা ছোলা দিয়ে। আমার আবার কিন্তু এই লাঠা মাছ কাটতে যতটা ভালো লাগবে, এইটা কাটতে কিন্তু ছেড়ে দিই। জানো চলে গেছে,
আমি ছোট মাছটা গড়ে নিয়েছি এই পুকুরি দেখাচ্ছি, তা কাঁকড়ায় কুচে দেবে তা কি কিনে যাবে, যা হয়েছে মোটামুটি কিন্তু কটা বেশি গড়ে নিয়েছে বলো, যে কটা হয়েছে মোটামুটি বড় পাঁচটাই কই মাছ, এইটা কই মাছ খেয়ে সেইভাবে হা হয়ে আছে, মা মুখের থেকে বের করেছে, ঘুর পাল একসঙ্গে ডাকাডাকি শুরু করেছে, আমাদের ওই সিমের বাসার ভিতরেও ঘুঘু বাসা করেছে, ওই সিমের ওই মাছাতে, আমাদের বাড়ি ওরকম ওই দুটো আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে দেখবো কুকুর পাড়ে, আর ওই বাগানেও বসে খুব, আর এই জায়গাটা প্রত্যেকদিন রাত্রে এসে লক্ষ্মী পেঁচা বাস কোথায় এই যে বাঁশটা আছে না এই বাঁশের ওপর বাস এই জায়গায় ভালো আসুক আমাদের বাসঘরে দেখুন আড়ার উপরে ঘুঘু বসে আছে, ও কিন্তু একা ছিল না, একটু আগে ওর সঙ্গী ছিল, সে চলে গেছে ও কিন্তু বসে আছে, আবার ওর সঙ্গীটি পেছন দিকে পাখনা ঝটকাচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে, সুস্মিতা তোমার ঘরে ঘুঘু পাখি বাস করে, ডাকটা দেখুন কি সুন্দর, ডাক বন্ধ করলি কেন রে, উনুনটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে একটু জল গরম করে নিচ্ছি, মাছগুলো গরম জলে ধুয়ে নেবো, নিয়ে এবার সবজিগুলো কাটবো, আর একদিকে মাছ ভাজবো একদিকে কাটাকাটি, মোটামুটি এই করে তাড়াতাড়ি করতে হবে, আজকে কিন্তু খুব সকাল সকালে এসেছিলাম এই বাড়িতে, আর এসে তারপর এদিক ওদিক সব রকম কাজে সবাই মিলে হাতে হাত লাগিয়ে করছিলাম, একটু লেটও হলো, এই ওতে রাখলেই তো হতে হবে, গরম জল রেডি, খুব বেশি গরম না, জাস্ট নালটা কাটিয়ে নেবো, আর এইভাবে করে করে নিলে মাছ বেঁকবে না, বেঁকবে না ভাজার সময়, জ্যান্ত মাছ তাড়াতাড়ি রান্না করতে গেলে গরম জল না দিলে সব বিকে যাবে, মাছগুলোর মধ্যে এখন লবণ হলুদ মাখাবো, হলুদ গুঁড়ো আর লবণ, আর এই ফুলকপিটা রান্না করবো, কড়াইতে তেল দিলাম জ্বলছেও কিন্তু বেশ ভালো, সব কাট এদিকে থাকলে হবে না, ওদিকে যাও ভাতের উনুনের দিকে যাও, আমার হাতে তো লঙ্কা কাটবো, পেঁয়াজ ছাড়াবো, টমেটা কাটবো, তাড়াতাড়ি করে শুকিয়ে নিতে হবে, দুই পাতায় ফুলকপিটা কিন্তু একদম ভরা দিচ্ছে, আমি সেদিন একটা কমেন্ট করছিলাম বলে ফুলকপি খাও না শীতকাল চলে যাচ্ছে, ফুলকপির সঙ্গে কি আড়ি, ফুলকপি তো খাই দিদিরা আসলো তখনও খেলাম, মাঝে মাঝে খাওয়া হয়, খেতে বড় বড় ফুলগুলো একদম, কেটে গেল দারুণ একদম পরিষ্কার, আগামীকাল মনে হচ্ছে বাবা বাড়ি আসতে পারে, কেননা আজকে বই দেওয়ার ডেট দেওয়া হয়ে গেলে বাবা দেরি করবে না, আরো যদি সময় পায় যে দিনের দিন আসতে পারবে বইটা দেওয়ার পরে, হয়তো বা আজকে বেরিয়েছে না সেই বুঝতে হচ্ছিল না, বইটা নিয়ে আজকে আজকের বইটা দিলে তাই তো, বই নিয়ে বেরিয়েছে না সেটাই জানি, হয়তো বা বলছে যে মা অনেক চল আমি স্কুলে পর দিয়ে আগে আমার বই নিয়ে ঘর দিয়ে চলে গেল, মানে একদম ওখানে
এই কটা দিন হয়েছে আর থাকতে পারছি না, বাড়ির কথা তো আর বলে উঠছে। ওখানে ভিডিওতেও শুনতে পাচ্ছিলাম তোর মা মনে হয় লালু বাগানে জল দিয়েছে, সেই জল আজকে দেবে বল বাগানে জল দেওয়া, বিশেষ করে আলু বাগান। এক খোলা মাছ ভালো হয়ে গেছে উঠিয়ে নেবো, কই মাছ কিন্তু সব সোজা, কই মাছ লাটা মাছ গরম জল না দিলে বলে সব দিতে একদম। কড়াইতে আবার একটু তেল দিলাম আর এখানে ফুলকপিটা ভাজবো। হলুদ গুঁড়ো আর লবণ দেবো দিয়ে ভাজবো। একটা পেঁয়াজ কলি কেটে নিচ্ছি, ওই বাঁধাকপিতে দেওয়া হবে আর ফুলকপিটা বড়ি দিয়ে রান্না করবো। বড়ি তো এবছর এখনো দেওয়া হয়নি, ডাল এনে রাখা গত বছরের বড়ি, এখন এইগুলো আছে এইগুলো শেষ করতে হবে। তাকে আর ঘি কী শুনলো, তুমি তো কিছু খেলো নি, ফ্যান ট্যাং ছোটো ফ্যান দিলে পুরো দশরাত হয়ে আছে। যত কম ফেলা যায় ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ঢেলে নেবো। ফুলকপির সঙ্গে আলু আছে, ছোট ছোট দুটো আলু, আর আলাদা করে ভাজলাম না, একসঙ্গে ভেজে নিয়েছি। এই বড়ি অর্ধেক সময় রান্না হয় না তার কারণ মনে থাকে না, কাছে এনে বের করে রেখেছি তাই মনে নেই ভাজার কথা, এখন ভেজে নেবো। গত বছরের বড়ি ভালো লাগবে? নতুন বড়ি দিলে না এবছর শীত চলে যাবে। নতুন বড়ি দাও, নতুন বড়ি দাও, এবার যারা আসবেন তারা নতুন বড়ি খেতে পারবেন। খুব বেশি লাল করে ভাজবো না, কি করবে বলো? ওটা কিন্তু বাড়ির বাঁধাকপি, মানে আমাদের না, আমার দিদির বাড়ির বাঁধাকপি, ওরা সবজি চাষ করে প্রত্যেক হাটে হাটে তোলে। তাও আমাদের দেশের বাঁধাকপি, সেটাই তো বললাম, ফাঁপা হলেও ভালো লাগবে। পেঁয়াজ কুচি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, আদা রসুন বাটা, টমেটো দেবো আর কাঁচা লঙ্কা। মা পুরো ভাগ ভাগ করে কেটে রেখেছে দুই তরকারি। এদিন যে দাদা কাকি সব করলে মেয়েটা বুঝে বুঝে সব খুঁজে দেন, এবং তোমার থেকে সরু সরু করে আরো অত সরু করতে পারি, একদম সরু সরু করে বেশ দিদি কেটেছিল। ওনারা ফোন করেছিলেন, ফোনে কথা হয়েছে কাকু কেষ্টপুর থেকে, কাকু কাকিমা, কাকু কাকিমা তো ভীষণই ভালো, আর দাদা দিদি সুইডেন থেকে যারা এসেছিলেন এত ভালো মানুষ সকলেই ওনারা। আর তাছাড়া আমাদের দুর্গাপুর থেকে যারা এসেছিলেন তারা আমাদের দর্শক নন, কিন্তু এখানে আসার পরে তারাও দর্শক হয়ে গেছেন, তারাও খুবই ভালো মানুষ। যারা এসেছে আমাদের দর্শক না হলেও ওদের খুব ভালো ব্যবহার, একদম চিনি দেব হালকা করে আর লবণ দিয়েছিলাম তো অল্প একটু লবণ দেবো, হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে ভেজেছিলাম ওই জন্য অল্প অল্প করে দিলাম। আমাদের প্রথম যিনি বুকিং করেছেন তিনি কিন্তু এখনো এসে পৌঁছাননি,
আজকে ফেসবুকে উনি লিখেছেন যে পলাশ আমার আক্ষেপ থেকে গেল প্রথম অতিথি হওয়ার জন্য, বুকিং করেও আমি প্রথম অতিথি হতে পারিনি। তা আমি লিখেছি কাকু আপনি আজকে রাতে ফোন করুন আর খুব শীঘ্রই আপনি চলে আসবেন, দু চার দিন পরে আপনি একটা যে কোনো ডেট দেখে চলে আসুন। রতন কাকু যিনি এসে এখানে 50 জন গ্রামের মানুষকে ছাতা দিয়েছিলেন, তাই কি? হ্যাঁ হবে হয়তো। তাছাড়া উনি যখন এসেছিলেন তখন আমাদের এখানে কাজ চলছিল, ঘরগুলো সবে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। আসলে এত কম সময়ের জন্য এসেছেন যে ও বাড়ির দিকে যাওয়া যায়নি। তাছাড়া আমাদের আপ্যায়নে যারা প্রথম অতিথি হয়ে এসেছিলেন, প্রথম রাত্রিবাস করেছিলেন, শুভ্রেন্দু ঘটক, সে এত ভালো মানুষ, আমাদের ফোন নাম্বার নিয়ে গেছেন, আমাদের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। তিনিও সত্যি, তিনি আমাদের দর্শক নন কিন্তু এখন দর্শক হয়ে গেছেন, একদম প্রথম অতিথি। এবং প্রথম ওনারা দুটো পরিবার এসেছিলেন, দুই ভাইরা ভাই এবং দুই বোন, তো ভীষণ ভালো, ভীষণ ভালো। প্রতিনিয়ত তাদের সঙ্গেও যোগাযোগ আছে, যারা আসছেন সবাই খুব ভালো, কাকে ছেড়ে কাকে বলবে। হ্যাঁ ঠিক, আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে, একটুখানি জল দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার ফুলকপি আর আলুটা দেবো, ভাজা ফুলকপি আলু, ফুলকপি ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। বড়িটা ফুলকপির ওপর তুলে ফেলেছিলাম, এখন বেছে নিয়েছি, মশলার সঙ্গে ফুলকপিটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে জল দেবো। ওদিকে ভাতটাও হয়ে গেছে, ফুটে একটা অনেকক্ষণ ধরে ফ্যান ঝেড়ে দেবো, হাত হয়ে গেছে, এই পাশে এখন ফুলকপি চাপাবো আর এই পাশে বাঁধাকপি। তেল দিলাম কড়াইতে, তেলে একটু পাঁচ ফোড়ন, আবার ধনে পাতা কিসের উপর তুলে দিয়ে দেবো, তেজপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো। লবণ দেবো, টমেটো আর প্যাঁচ করি, বাবুর এক্সপ্রেস এসে গেছে, বলতে বলতে এক্ষুনি ঠাম্মা বলছিল বাবু আসবে কখন। ওটা কি জন্য করা হয়েছিল বলতো? বড় রঙের জারে রং ঘাটার জন্য, মুরগির ভাতে ডিম তুলি, বিরাট ব্যাপার, মাথা বাইনে দাও।
সব রেডি হয়ে গেছে, এখন একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আজকে বাঁধাকপিটা খাবে। ধনে পাতা, বাঁধাকপি আর দেবো মা এতে, এই দিয়ে নামিয়ে খেয়ে নি। ভাজা মাছগুলো দেবো, একদম মাখা মাখা হচ্ছে। ভাজা যদি দেখতে পাও তুলে নেব। ধনে পাতা কুচি, খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম। ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল, বড়ি আলু সাথে একদম রেডি। এখন বাঁধাকপিটা হলেই হয়ে যায় কমপ্লিট। কাঁকড়া পড়লি একদম, বাঁধাকপিটা দারুণ হয়েছে। পেঁয়াজ কালি পুড়েছে, বেশ মিষ্টি মিষ্টি লাগছে। হলো বাঁধাকপিতে কাঁকড়া গুলো দেখো সবকিছু পাবে, মা কিছু ফেলে না। এই পুকুরটা ভাঙি, পুকুরটা হাত দেয়, এই পুকুর এক্ষুনি ভাঙবো না মা, আর একটু জল কমুক, বাড়ির জল নেমে যাক তারপর নামো, ঠান্ডা একটু কমুক। তুমি তো আবার লাটা মাছ খাবে না, তোমার কি দেবো? মাগুর মাছ সব দিয়ে না, মাগুর মাছ দাও দাও। ফুলকপি আলু দিয়ে বড়িটা দারুণ হয়েছে, জ্যান্ত মাছ। মাগুর মাছ কই গেল মা? মাগুর মাছ কোথায় গিয়ে লুকিয়ে আছে? মাগুর মাছ একেবারে দেশি মাগুর, দারুন তাই না? আর শোনার জন্য এক পিস কই খুঁজে রেখে মার বড়ি দিয়েছি। কি দেব? আলু কেমন খাচ্ছো? ফুলকপিটা সেই বলতে হয় রসগোল্লার মতো লেগেছে, ভালো হয়েছে। ফুলকপিটা সত্যি আছে রসগোল্লার মতনই লাগিয়া। তবে তুমি আমার বড়ির কথা বলছিলাম গত বছরের, সেটা কি বলবে বলো? না বড়িও ভালো হয়েছে। না বড়ি তো ভালো লাগে, আরেকদিন রান্না করো তো ভালোই তো লাগে। তাই আমি বলছিলাম সুস্মিতার ওরা ছিল কাতলা মাছের তরকারিতে বড়ি দিতে হতো, তা মনে ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ এই বছরও বড়ি দাও, নতুন বড়ি দাও এবছর, যাবো বেশি করে দেবো, মানুষজন এলে যেন খেতে পারে। একদম, খাওয়া দাওয়া বেশ জমে উঠেছে, আর পর্বটা এখানেই শেষ করব। আপনাদের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।